সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোসাম্মৎ সাবিহা ইয়াসমিন, সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। শ্রেণী দশম, বিষয় হচ্ছে জীববিজ্ঞান। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। দেখো, এখানে পরপর তিনটি ছবি দেখানো হয়েছে। প্রথমে হচ্ছে নর্মাল প্লাসেন্টা, তারপর হচ্ছে মার্জিনাল প্লাসেন্টা, অর্থাৎ যেখানে প্রিভিয়াস পর্যায়, আর কমপ্লিট প্লাসেন্টা। তারপর দেখো, এখানে মাতৃগর্ভে অমরা আর ভ্রূণের ছবি দেখানো হয়েছে। এখানে আমরা আরো দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে দেখো একটা শিশু কিভাবে থাকে, পরবর্তীতে সেই শিশু মায়ের পেটে বড় হয়ে কিভাবে একটা পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয় সেটা দেখানো হয়েছে। আজকে আমরা জানব ভ্রূণের বিকাশ সম্বন্ধে। আমরা এখন ভ্রূণ আবরণী সম্পর্কে জেনে নেই। প্রত্যেক প্রজাতিতে ভ্রূণের জন্য মাতৃদেহের ভেতর সহজ, স্বাভাবিক ও নিরাপদ পরিবর্ধনের ব্যবস্থা হিসেবে ভ্রূণের চারিদিকে কতগুলো ঝিল্লি বা আবরণ থাকে, তাকে ভ্রূণাবরণী বা এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন বলে। আমরা এখন নিষেকের সংজ্ঞাটা জেনে নেই। যৌন প্রজননে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনকে নিষেক বলে। এখন দেখো ব্লাস্টোসিস্ট কি। পরিণত শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন স্ত্রীর ডিম্বনালীতে ঘটায়। নিষিক্ত ডিম্বাণু ধীরে ধীরে ডিম্বনালী জরায়ুর দিকে অগ্রসর হয় এবং একই সাথে এর কোষ বিভাজন বা ক্লিভেজ চলতে থাকে। ডিম্বাণু বিভাজনের এ পর্যায়কে ব্লাস্টোসিস্ট বলে। এখন আমরা জানব ভ্রূণের বিকাশ সম্বন্ধে। ব্লাস্টোসিস্টের পরবর্তী পর্যায়গুলো সম্পন্ন হওয়ার জন্য ভ্রূণকে জরায়ুর প্রাচীরে সংলগ্ন হতে হয়। জরায়ুর প্রাচীরে ভ্রূণের এ সংযুক্তিকে ভ্রূণ সংস্থাপন বা ইমপ্লান্টেশন বা গর্ভধারণ বলে। জরায়ুর আন্তঃগাত্রে সংলগ্ন অবস্থায় ভ্রূণটি বাড়তে থাকে এবং ধীরে ধীরে মানব শিশুতে পরিণত হয়। জরায়ুর অন্তঃগাত্রে ভ্রূণের সংস্থাপন হওয়ার পর শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সময়কে গর্ভাবস্থা বলে। এ সময় মাসিক বা রজতচক্র বন্ধ হয়ে যায়। সাধারণত 38 থেকে 40 সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থা বিদ্যমান থাকে। এখানে আমরা একটি শুক্রাণু ছবি দেখতে পাচ্ছি। দেখো, একটি ডিম্বাণুর কাছাকাছি একটি শুক্রাণু থাকে এবং নিষেক কিভাবে ঘটায়। প্রায় 36 ঘন্টা পর নিষিক্ত ডিম্বাণুর কোষ বিভাজন হয়। প্রায় 72 ঘন্টা পর 16 কোষ বিশিষ্ট একটি গঠন, পরবর্তীতে এটা বলের মতো আকার ধারণ করে। 5 থেকে 6 দিনের মাথায় শুক্রাণুর অবস্থান। একটি ব্লাস্টোসাইটের মধ্যে এই গুচ্ছাকৃতি পায়, অর্থাৎ এখানে দেখো ব্লাস্টোসাইটের পরবর্তী পর্যায় আছে, যেমন এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্মের পর্যায়গুলো চলতে থাকে, অনেকগুলো কোষ তৈরি করে এবং ডিম্বাণুর আরো ভিতরে চলে। অষ্টম দিনে যে ঘটনা ঘটে এটি মূলত জাইগোট। মানব ভ্রূণের প্রাথমিক অবস্থায় লেগে আছে জরায়ুর গায়ে। আমরা এর আগে দেখেছি জরায়ুর গায়ে লেগে থাকার নামই হচ্ছে ইমপ্লান্টেশন। 4 সপ্তাহ পর হৃদস্পন্দন ও মস্তিষ্কের গঠন শুরু হয়। ভ্রূণের মস্তিষ্ক তৈরির মুহূর্তে প্রথমেই এটা তৈরি হয়। 24 দিন বয়সী ভ্রূণ আকৃতি পাচ্ছে, কিন্তু কোনো কঙ্কাল তৈরি হয়নি। এখনো 18তম দিনে ছোট্ট একটা হৃৎপিণ্ড তৈরি হয় এবং মৃদু ধুকধুক করতে থাকে।
চতুর্থ সপ্তাহে যেন এটা ব্যাঙাচির একটা আকার ধারণ করে। পঞ্চম সপ্তাহে আনুমানিক 9 মিলিমিটার দৈর্ঘ্যের এই পর্যায়ে মুখ, অক্ষিকোটর, নাসারন্ধ্র এবং মুখ গহ্বর স্পষ্ট দেখা যায়। অষ্টম সপ্তাহে দেখো এই সময়ে ভ্রূণটি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় আর সুরক্ষিত থাকে ফিটাল স্যাক নামে একটি ব্লাডারের মধ্যে। এই অবস্থায় ভ্রূণকে ফিটাস বলে। দশম সপ্তাহে চোখের পাতা আংশিক খোলা, কয়েকদিনের মধ্যেই পুরোটা বন্ধ হয়ে যাবে। ভ্রূণ ষোড়শ সপ্তাহে যেটা হয় হাত নাড়াচাড়া করার মতো শক্তি পেয়ে যায়। উপাস্থি বিশিষ্ট নরম কঙ্কাল, রক্ত পরিবহনে শিরা উপশিরার জাল এবং পাতলা স্বচ্ছ ত্বক দেখা যাচ্ছে এখানে। 18তম সপ্তাহে দেখো কি হয়। 14 ইঞ্চির মতো দীর্ঘ ভ্রূণ, এই অবস্থায় ভ্রূণ বাহিরের শব্দ শুনতে পায়। ১৯তম সপ্তাহে যেটা ঘটে এখানে দেখো হাত পায়ের নখ হয়েছে। ২০তম সপ্তাহে প্রায় 20 সেন্টিমিটার লম্বা নরম পশমি লোম সারা শরীরে, একে বলে লানুগো, পুরো মাথা ঢেকে যায়, পরে অবশ্য এতটা আর থাকে না। ২৪তম সপ্তাহে দেখো, 26তম সপ্তাহে দেখো কি আকার ধারণ করে। 6 মাস পর আমরা এখন দেখতে পাচ্ছি এখানে একে একটা মানব শিশু হিসেবে সহজে চেনা যায়। ছোট্ট মানব শিশুটি বাহিরের পৃথিবীর আলো দেখার জন্য এখন প্রস্তুত। এর মাথা উল্টে নিচের দিকে আসে যাতে সহজেই ভূমিষ্ঠ হতে পারে। 36তম সপ্তাহে আর মাত্র 4 সপ্তাহ পরেই অন্ধকার কোটর থেকে আলোর জগতে শিশু আসবে, তারই প্রস্তুতি চলছে। প্রসবের শেষ পর্যায়ে ভ্রূণের বাহিরের পর্দাগুলো এখানে ফেটে যাবে এবং ভিতরের তরল বাহিরে নির্গত হবে, এক পর্যায়ে শিশু ভূমিষ্ঠ হবে। 38তম সপ্তাহে জরায়ুর ভিতর ফিটাসের মাথা নিচের দিকে ঘুরে যায়, ভূমিষ্ঠ প্রক্রিয়ার প্রস্তুতি চলতে থাকে। আবার এক নজরে আমরা ভ্রূণের বিকাশের চিত্র দেখে নেই। ফার্টিলাইজড এগ, 2 সেল স্টেজ দেখো, 4 সেল স্টেজ, 8 সেল স্টেজ, 16 সেল স্টেজ, ব্লাস্টোসিস্ট, ফিটাস 4 উইকস, ফিটাস 10 উইকস, ফিটাস 16 উইকস, ফিটাস 20 উইকস। এখন তোমরা বাড়ির কাজগুলো লিখে নাও। কয়েক সপ্তাহ পরে ভ্রূণকে ফিটাস বলে। কখন নিষিক্ত ডিম্বাণুর কোষ বিভাজন ঘটে, কয়েক সপ্তাহ পর হৃদস্পন্দন ও মস্তিষ্কের গঠন শুরু হয়, আমরা কাকে বলে? তোমরা সবাই বাড়ির কাজগুলো ভালোভাবে করবে, সবাই নিরাপদে থাকো, বাসায় অবস্থান করবো। বাসায় অবস্থানকালে তোমরা অনলাইন ক্লাসগুলো দেখো, ভালো থেকো, ধন্যবাদ।